হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি গো। আজকে হলো সানডে, তো সানডের ব্লগটা আমি শুরু করেছি বিকেল থেকে। সকালে আজকে কোনো ব্লগ করিনি, মানে একটু কাজ ছিল। আর তার থেকেও বড় কারণ হলো যে আজকে আমাদের ফ্ল্যাটের নিচে যে দাদা বৌদি আছে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তো সেই জন্য দেখতে পাচ্ছ রেডি হচ্ছি। তো ভাবলাম যে যে কোনো অনুষ্ঠান তোমরা জানোই যে আমি একটু স্পেশাল করে সেই ব্লগটা করি, তার মধ্যে কোনো ডেলি লাইফের কোনো রুটিন আমি শেয়ার করি না, তো সেই জন্যই আমি আজকে সকাল থেকে কোনো ব্লগ করিনি। তো এখন ঘড়িতে তোমার ওই 6:30 মতন বাজে আর আমরা এখন পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যেবেলা আর এখন ঘড়িতে বাজে তোমার 7:15। তো এখন দেখতে পাচ্ছি একটু রেডি হয়েছি, কারণ আজকে আরও একটা পার্টি আছে। তো সেটা আমাদের ফ্ল্যাটের মধ্যে নিচে যে বৌদি আছে তাদের, মানে বৌদি আর দাদার অ্যানিভার্সারি, তো সেজন্য রেডি হয়েছি। আর বেটু এখন যাচ্ছে টিউশন পড়তে, মানে ফ্ল্যাটেই তো বুঝতেই পারছো আমি চলে যাবো, যেটুকু সবাই মিলেমিশে যেটুকু কাজ করার করব। আর বেটুকে অভি এখন যাচ্ছে টিউশন দিতে, টিউশন দিয়ে ও যখন আসবে তাতে ডিনারের ব্যবস্থা, সুতরাং ইয়ে নেই, মানে দেরি করে আসুক, বেটু আসবে সেই 9:10-15 নাগাদ, তারপরে সব কিছু হবে। আর আমি যাচ্ছি কারণ দেখি বৌদিকে কিছু টুকটাক হেল্প করতে পারি কি না। অলমোস্ট অনেক কিছু করে রেখে দিয়েছে বৌদি, তবুও করতে পারি কি না। আর এই শাড়িটা পরেছি পার্পল কালারে, তোমরা অনেকবার দেখেছো। আর কি গরম গো, গরমের জন্য কথা বলতেও হাঁপিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। লাইটগুলো একটা বন্ধ করে, তবে বাইরে আজকে বৃষ্টি পড়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর। কিন্তু বাইরের তো আজকে সিন নেই, আজকে ঘরের মধ্যে সমস্ত কিছু। তো এখন একে একে ঘরের আমি লাইটসগুলো অফ করছি নিচে যাওয়ার জন্য। হ্যাঁ, আর খুব সিম্পল হবে সেজেছি, দেখতেই পাচ্ছ বেশি দামঝাম করে সাজিনি, কারণ এই ফ্ল্যাটের মধ্যেই আর তার মধ্যে আবার গরম, গরমে তো আবার অবস্থা পুরো খারাপ করে দেয়, কী বলো। সেই জন্য বেশি সাজুগুজু করিনি। তো চলো তোমাদের ছোট্ট করে একটা পার্টির ব্লগ দেবো, বৌদির অ্যানিভার্সারি, ঠিক আছে? তো চলো সাথে থাকো। কত সুন্দর লাগছে দেখো, কত সুন্দর লাগছে বৌদিকে দেখতে, ফাটাফাটি একদম দেখো, আজ কি মজা, তাই না? খুব ভালো ছেলে, আর আমাদের আর একটা পুচকি যেটা আছে ওর দিদা স্পায়ার করে গেছে, তো আসতে পারলো না, খুব খারাপ লাগছে। আরে বাবা, কোল্ড ড্রিঙ্কস খেতেই ব্যস্ত, বৌদি আমাকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। এই যে আয়ুষ দাদা, এমনি সুন্দর লাগছে দেখতে। আরে দেখো, এই দেখো, এই যে কি হচ্ছে, হিচু হিচু নিজে নিজে নাম বলো তো দেখি, আয়ুষ চলে যা, এই 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 নাম বলো, নাম বলো, কি সুন্দর লাগছে তিনজনকে দেখতে, এরা আর দাঁড়াবে না। এই তিনজন একটু কান বলে করো, তোমরা ডিনার করেছো?
আমরা করব একটু পরে আমি আন্টি করে আন্টি কেক কাটি করু আন্টি কেক করু তারপরে ডিনার করব এটা বাড়তে দিয়ে নেন করব না ঝিটকিও করে দাও তো বন্ধুদের ওরে বাবা রে বলি মার্কেট করবি না এবার আমি আমি আর বলবো না তুমি করে দিছো তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো এমনি তো তুমি আরো বলো ওকে নিয়ে সবাই আমরা ব্যস্ত এত মজাদার ছেলে যে কি বলবো বসতে দাও বৌদি একটু এরকম পাবে না সিচুয়েশন দাদা একটু জড়িয়ে ধরো একটু বেশি একটু বেশি ক্লোজ হতে হবে তো তোমার কিসের প্রবলেম হচ্ছে এই ধরে ধর করিস না কেমন খেতে বাবু বাবা কেমন খেতে কেকটা ভালো খেতে কোনটা বেশি ভালো কোনটা হোয়াইটটা ও একবার দেখি খেয়ে দেখি দাও তো একটু খেয়ে দেখি দাও কেমন করে খাচ্ছ খাও উই বাবা ইয়ে দেখেছো কত ভালো ছেলে না কি সুন্দর বসে বসে শান্ত দেখো কিছু কিছু খাবে না একদম ঠিক তুই ডাইরেক্টরের চোখে নিয়ে নেবে বাচ্চা পার্টি জল খাবে তারপর কেমন হচ্ছে খাওয়া কেমন হচ্ছে বেটা কত সুন্দর বললো আয়ুষ কেমন খাওয়া হচ্ছে বেটাই অলওয়েজ গুড ভেরি গুড হই হট্টগোল আনন্দ ফুর্তি সব মিলিয়ে আজকে সন্ধেটা বেশ জমজমাটভাবে কেটেছে দাদা বৌদিকে জানাই বিবাহবার্ষিকী অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা তোমরা সারাটা জীবন এইভাবে আনন্দে ফুর্তিতে কাটাও এই শুভকামনা করি আর এইভাবে আমাদের অ্যানিভার্সারি ট্রিটটা যেন দিতে ভুলো না প্রতি বছর ওকে আর এখন তোমার ঘড়িতে ওই 11:45 মতন বাজে আর আমরা দেখতেই পাচ্ছ সবাই বসে গেছি বড়রা ডিনার করতে তো ডিনার চলছে আর জমিয়ে আড্ডা চলছে তো ডিনারের পর আমাদের ফাইনালি পার্টি ওভার হবে বাই বাই গুড নাইট বাই গুড নাইট এরকম পার্টি ওভার তো ও পার্টি ওভার দারুণ রান্না বান্না হয়েছে খুব ভালো রান্না বান্না করেছে আর সব বৌদি করেছে দাদা বাসা থেকে ক্রেডিটটা কিনে ছিল দেখলে একটা গালু ফেলে আপনি ফাইনালি পার্টি শেষ হলো রাত্রির 12:00 বাজে আর এখন ঘরে এসেছি
খুব মজা করলাম, মানে কেন তো ভুলে বাবার তারা রে লাইটটা জ্বালি অন্ধকার হয়ে আছে। ফ্ল্যাটের এই একটা মজা সত্যি করে, প্রতিনিয়ত কারোর না কারোর বার্থডে, কারোর না কারোর অ্যানিভার্সারি কন্টিনিউ চলতেই থাকে, মজা করতে থাকি। এই দেখো 12:10 পাক্কা, আর এইগুলো যা হুড়োড়ি করেছে না, মানে মারাত্মক বদমাইশি করে, একসঙ্গে সবকটা হলে এমন বদমাইশি করবে যে কি বলবো। বাবা মনে মুছে গেছে, চোখটা দেখো দেখছো কেমন হয়ে আছে, এটাও চেঞ্জ করো না। তার জন্য আমার মুছে গেছিল, আমি আমি আয়ুষ আর সৌনা আছি তো, আর একজন মুছে গেছিল সৌমদীপ, ও মুছে গেছিল সৌমদীপ না, হ্যাঁ সৌরদীপ। তো যাই হোক ভালোই কাটে, আর আজকে গরমটা সেরকম নেই বলে খুব আনন্দ হয়েছে। গরম থাকলে কি দেখবে এনার্জি পাওয়া যায় না, কিন্তু গরম যেহেতু নেই এনার্জিটা বেশ ভালো পাওয়া যায়। তো যাই হোক ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে, একটু ড্রেস চেঞ্জ করে বাইরেটাতে বসি, তারপরে তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।